আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করতে যাচ্ছি ক্ল্যাশমাস জিঞ্জার ব্রেড চ্যালেঞ্জ, কিভাবে আপনারা সোয়াগের সঙ্গে থ্রি স্টার করবেন সেটাই দেখানোর জন্য আসছি। অলরাইট, তো এই হচ্ছে আমাদের বেস। আর প্রথমে বেস দেখে আপনারা হয়তো একটু ভয় পেয়ে গেছিলেন মনে হয়, তাই না? আপনারা ভয় পান বা না পান, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে এই আর্মি দিয়ে কিভাবে এই কঠিন বেসটাকে থ্রি স্টার করবো। কিন্তু এমন একটা স্ট্র্যাটেজি বের করছি যেটা দিয়ে আপনারা হিরো, তারপরে আমাদের ট্রুপস, আমাদের স্পেলস, তিন ক্যাটাগরির তিনটাই আপনি সোয়াগ করতে পারেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখানে স্টোরেজের সামনে একটা দিবেন বলার, এমনভাবে দিবেন যাতে বলারের বল বাউন্স করে এয়ার ডিফেন্সকে হিট করে। তারপরে ঠিক সেমভাবে এই পাশেও আপনি দিয়ে দিবেন, তো এখানেও হিট করতেছে, আপনি মেক শিওর হয়ে নেবেন কারণ সেটা ফানেলিংয়ের জন্য। তারপর যেটা করবেন, এখানে একটা স্কেলেটন, এখানে একটা স্কেলেটন, আর দিবেন আর্থ কুইক সব কয়টা মনোলিথের উপর। কিং দিবেন, কিংয়ের অ্যাবিলিটি, আর পিছন দিয়ে আপনি কুইন দিবেন। তারপরে আপনি বসে বসে দেখবেন মনোলিথ টেকডাউন হওয়া পর্যন্ত যে হিরোর উপর কোনো ড্যামেজ পড়তেছে কি না। তারপর সিসি বের হয়ে আসবে, সিসি দেখবেন কার উপর যাচ্ছে, সিসি যদি কিংয়ের উপর যায়, ঠিক আছে, তাহলে আপনাকে কিছু করতে হবে না। আর যদি দেখেন কুইনের উপর, তাহলে আপনি ইনভিজিবিলিটি ইউজ করে নেবেন। তো এখানে আমরা অ্যাবিলিটি ইউজ করে নেব আমাদের কুইনের, কারণ টার্গেট করা শুরু করছে ড্র্যাগনকে, তারপর আমাদের কুইন টাউন হলকে টার্গেট করবে, তা আমাদের এক্সপেকটেশন থাকবে টাউন হল পর্যন্ত। তারপর যেটা করবেন, এ পাশে আসবেন, এখানে একটা ড্র্যাগন দিয়ে দিবেন, এখানে একটা ড্রাগন দিয়ে দিবেন, তারপরে এখানে একটা জ্যাপ করে দিবেন সিঙ্গেল ইনফার্নোকে রিসেট করার জন্য, এখানে একটা জ্যাপ করে দিবেন সিঙ্গেল ইনফার্নোকে রিসেট করার জন্য। তো দুইটা ড্র্যাগন মিলে দুই পাশে ঠিকঠাকভাবে ক্লিয়ার করবেন, তারপর আপনার বাকি অ্যাটাক এখান থেকে স্টার্ট করবেন, ঠিক আছে। দুইটা, এক দুই, তারপরে কী করবেন, এই মাঝখানে একটু ড্যামেজ বেশি আছে, তা টেনশন নাই, এখানে দিয়ে দিবেন, আর এখানে দিবেন আমার অ্যাবিলিটি ওয়ার্ডেনের। তো তারপর দেখেন এক মিনিটের মতো লেফট, রয়্যাল চ্যাম্পিয়ন এখন ইউজ করিনি, একটা আমাদের কী বলে সুপার ড্র্যাগন, দুইটা বেলুন, দুইটা ওয়াল ব্রেকার, তারপরে দুইটা আর্থ কুইক, আমাদের একটা ইনভিজিবিলিটি, কতগুলো সোয়াগ নেবেন দেখেন। এখানে আমাদের ঠিকঠাকই সব চলতেছে মনে হয়, তাই না? তো এখানে আমরা দ্রুত থ্রি স্টার, আরে আর্মি কেন যেন একটু গায়েব গায়েব হয়ে গেল না কি? এই কুইন কী করতেছে, মাথা ঘুরতেছে কুইনের, কুইনকে কেউ পানি খাওয়া, মাথা ঘুরতেছে কুইন। আচ্ছা যেটাই হোক, দেখেন কতগুলো সোয়াগ করলাম এখানে, ওই একটু ট্রুপস স্প্লিট হয়ে গেছিলো তো সেজন্য বেশি ট্রুপ থাকলো না, এছাড়া আমার প্রতিবারই এতগুলো একটু ট্রুপ থাকতেছে, তারপর সোয়াগ টোয়াগ সব কিছু হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মেথড, তাহলে কিন্তু এরকম এতগুলো সোয়াগ করে সবাইকে আপনার সোয়াগ দেখাইতে পারেন। আর এখানে কিন্তু নতুন সিজন স্টার্ট হয়ে গেছে, ওয়ার্ডেনের বিস্কুট স্কিন দেওয়া হয়েছে, বিস্কিটের মতন দেখতে লাগতেছে। তো স্কিন যেরকমই হোক, আপনি কিন্তু গোল্ড পাস কিনতে পারেন হ্যামার জ্যামের ফুল ভ্যালু উঠানোর জন্য। তো ডিসক্রিপশন বক্সে যান আর আমার পেজ চেক আউট করেন গোল্ড পাস কেনার জন্য। তো কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকবেন, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাশ অফ।